ভাই অ্যাল ভাই অ্যারেন ভাই অ্যাল বাই অ্যারে ভাই আল নাম আ গুড রহমান রাইন আসাল্লাম আলাইকুম দেশের দেশে বাইরে যেয়ে যে এখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং ভূস্পষ্টের সাথে আছেন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধু আজকে আমরা এমন একটা প্লেসে চলে আসছি এটা ভাই একটা আওয়াজ আসছে ভাই বিদ্যুৎ থেকে ভিতর থেকে জি ভাই যাই হোক আমরা এমন একটা জায়গায় আজকে আসছি এখানে কমেন্টের ভিত্তিতে আমরা এখানে আসি জরলি পল এসে এখানে মানুষজন হারাই যায় মানুষজন এই রাস্তা দিয়ে দেখেন এ একটা রাস্তা গ্রামের ভিতর দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা চলে গেছে এই রাস্তাতে যদি রাত্রিবেলাকে যাতায়াত করে বা ঘরের বাইরের থেকে ডাইকে নিয়ে আসি কোনো একটা ছলনার মাধ্যমে তবে এখানে আসে সে কিন্তু আর বাড়ি ফিরে যায় না আর তাদের এমন একটা অবস্থা হয় খুব বিভৎসভাবে মৃত্যু হয় দেখা গেল গলায় দড়ি দিয়ে কোন জায়গায় ঝুলাই রাখছে এরকম ভাবে মৃত্যু হয় বিভিন্ন গাছে ভাই জি ভাই এটা আসলে কতটুকু সত্যতা এটা আমরা যাচাই বাছাই করতে আসছি আর এদের সমস্যাটা সমাধান করতে আসছে জি ভাই যাই হোক কথা বলে কথা বলে আমার পরিচয়টা দিয়ে দিই আমি আসছি পাশে আসছে রাজু ভাই আর ক্যামেরাম্যান আছে পারভেজ আসসালামাইকুম ভাই জি ভাই সাবটা আর কোনো এসটা ভুল করা যাবে না ভাই মনে আছে ভিতরে ভাই জুড়ে আসতেছে ভাই আমরা যেমন এক প্লেস আছে একটা ঘন বাড়ি বাগান এখানে অনেক রকম অনেক জিনিস দেখা যায় মেবি মানুষজন বিনোদন তো আসেই না রাত হলে তো মনে করেন যে বিভিন্ন রকমের জি ভাই কিছু দেখা গেছে ভাই ওই দেখেন ভাই আল্লাহ ওই দেখেন ওকে দাঁড়ায় আসছে ভাই জি ভাই ভাই কি জিনিস ভাই ওটা ভাই ওটা তো স্পষ্ট দেখা যাচ্ছে না দাঁড়ায় আসছে ভাই জি ভাই ওরে আসলে কি জিনিস আমাদের ওখানে দায়িত্ব হবে জি ভাই ও তো নাই ভাই ভাই চলেন তো ভাই ভাই চলেন জি ভাই আছে ভাই আল্লাহ ভাই কই গেল আসার পর পরে কিন্তু আমরা দেখে ফেলছি জি ভাই আমরা কিন্তু আসার পর পরে দেখে ফেলছি এমন দেখতে আসলে কোন দিকে গেল ভাই এদিকে আসুন তো দর্শক বন্ধু দেখুন কি ভয়ানক একদম ভাই একটা আওয়াজ আছে ভাই আল্লাহ আকবার কিন্তু দর্শক বন্ধুরা দেখুন কিভাবে আগুন দেখুন ভাই ও তো জি ভাই ও তো জঙ্গলের ভিতরে নামে যাচ্ছে ভাই আগুন আগুনছে করে জি ভাই

राजू भाई, भाई ठीक है ना अपनी राजू भाई क्यों तो लो राजू भाई कैसे है राजू भाई क्यों लो भाई हमेशा की बात राजू भाई ठीक है ना किस्सू कास करते से ना भाई किस्सू कास करते से भाई कोनो भय ना आसर तो से भाई जी भाई भाई वो देखन भाई अल्लाह हो कर भाई की ये खाली कुछ सहायता की बाबा संभव भाई एटा अल्लाह हो भाई ये खाली जी भाई अल्लाह

কিভাবে দাও দাও করে আগুন ধরে উঠলো এখানে দর্শক বন্ধু আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে ফেলুন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ রোজ আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পাশে থাকুন সব ভাই ভাই ওই যে আল্লাহ জি ভাই ভাই ওই যে ভাই ও যেখানে যাচ্ছে ভাই

কোনো মানুষের প্রতি আক্রমণ না চালাতে পারে আপনি খুব কষ্ট দেবেন ভাই আমার বুকের উপর দিয়ে উঠে গেছে ভাই ভাই দেখছেন ভাই কি করেছে আমাদের সাথে আজকে আল্লাহ এখন ভাই এই জিনটাকে ভাই এটা জিন ভাই ভাই এটা কি জিন কিনা এটা আমরা শেয়ার বলতে পারবো না কিন্তু আমার মনে হয় ওর উপস্থিতিতেই টের পাওয়া যাবে জিন কিনা

আমরা ধর্ম জাতি বর্ণ নিয়ে ছোট করার জন্য আমাদের ভিডিও বানাই না আমাদের চোখের সামনে ঘটে যাওয়া কিছু ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা ভিডিও বানাই এটা বিশ্বাস করা না করাটা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে নিন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে গুন্ডি আঁকায় গুন্ডি দ্বারা সেই ভয়ানক জিনটা জিন হোক আর ভূত হোক সেটাকে আজকে আমরা ধরবো আজকে দেখি ও কোথায় পালাতে পারে ও এখানে গ্রামের মানুষদের অনেক জ্বালা যন্ত্রণা দিছে এবং নানান রকম ভয় দেখায় মানুষকে মারে ফেলছে মারে ফেলছে এবং মানুষকে নানান রকম ভয় দেখায় আছেন ভাই রাজু ভাইকে ভিতরে নিবেন না ভাই হ্যাঁ ভাই রাজু ভাইয়ের উপর থেকে আজকে ই করবো রাজু ভাই ঘাড়ে আজকে আনবো ভাই

ভাই ও তো মুটা একটা বাস ভাঙিয়ে ফেলছো দেখুন ভাই তোরাও মরবি তোর সাথীরাও মরবে ভাই এখান থেকে জি ভাই কিছু নমুনা দেখতে চাস হাসান ভাই ওই যে সাদা কাপড় পরা লোকটা তো এখন আছে ভাই ভাই ও দেখ তোর সাথীর নমুনা দেখ ভাই কি করতে যাবে আল্লাহ ভগবান তুই পারবি না তুই বন্দী তুই বন্দী হাসান ভাই একটা জিনিস দেখেন ভাই আমার ক্যামেরা দাঁড়া ভাই

বসে বল বল কি ইচ্ছা কেন আমায় ভাবে আর কেন আমার বাসস্থানে এসে উল্টো কাজ গুলো করছিস তোরা তোর নাম কি তাই বল তো নাম বল হম নাম শুনে কি করবি তোরা বলে দেখ তো কি করি আমরা না বললে আর দেখতে চাস আর দেখতে চাস বাবা তোর নাম বলতেছে না ভাই সর্ব শরীর জলে গেল আমার যেই হোক উপর থেকে পানি ফেলতেছি দেখ তোর আমি পুরাই দিচ্ছি

পোষা কালো জিন ছিলাম সেখান থেকে পালিয়ে এসে আমি এইখানে আশ্রয় নিয়েছি আমাকে আর তোরা কষ্ট দিস না নাম ছিল ছিল ভাই ও ও খুব খুব ভয়ঙ্কর মানুষের রক্ত খেত আর আমাদেরও খেতে বাধ্য করত। মানুষের মাথাগুলো নিয়ে অনেক কালো জাদু কোনো মতে সেখান থেকে আমি বেঁচে আসি আর এখানে এসে আমি গা ঢাকা দিয়ে আসি তোরা চলে যা আমায় তোরা ছেড়ে দে এই যে তুই নির মানুষদের তোর সাথে আর কে আছে তাই বল আমার সাথে আরো দুইজন আছে এই থাম হ্যাঁ ভাই তোরা থাম ভাই দেখেন ভাই ক্যামেরার ভিতরের সাদা কাপড় পরার জিনিসটা বসে আছে ভাই তো সাথীদের নিয়ে তুই এখান থেকে যাবি নাকে তোকে আজকে বোতল বন্দি করতে হবে আমি যদি চলে যাই আমার তান্ত্রিক আবার আমায় ফিরে পাবে আর আমি যদি আবার ফিরে যাই আমি আবার অসৎ কাজগুলো আমাকে দিয়ে করাবে কি বল তুই এখানে থেকে তো অসৎ কাজ করিস এখানে থেকে অসৎ কাজ করি না আমি তুই এখানে বাগানের লোকগুলো অনেক কবিরাজ দ্বারা এই বাগানে অনেক কিছু পুঁতে পুঁতে এই বাগানটা একদম জ্বালিয়ে ফেলেছে সেই জন্যই আমি আজ রাগান্বিত আমি তো কারোর কোনো ক্ষতি করিনি তুমি চলে ভাই একটু দেরি করো এখনই হয়ে যাবে এখনই চলে আসব আমায় ছেড়ে দে তুই আজকে ভিড়া ডাকছে আমায় তুই আজকে বাঁধা পড়ে গেছিস শয়তান তুই আজকে বাঁধা পড়ে গেছিস তুই যাইতে পারবি না তুই এই যে মানুষকে এখানে ডেকে ডেকে আইনে তুই তাকে গলায় দড়িতে ঝুলাস কেন তাই বল গলায় দড়িতে ঝুলাই কেন তাইলে শোন এখানে আমার এক সাথী ছিল এক কোনায় জঙ্গলের কোনায় ও সাথী ছিল কুকুর রূপে যেহেতু আমরা কালো দিন কুকুর রূপকে ভালোবাসি বেশি কুকুর রূপে ছিল ওরা কুকুরকে খারাপ মনে করে পিটিয়ে হত্যা করে কুকুরের গলায় দড়ি বেঁধে ওই পুরনো গাছে ঝুলিয়ে রেখেছিল এটাই তার প্রতিশোধ দেখুন ভাই তাই এর নামটা তো বললো না এখনো ভাই তোর নামটা নাম দেবঙ্কর চন্ডল ভাই তুই আজকে এখান থেকে চলে যাবি তোর সাথে নিয়ে তুই তো কত বড় সাহস দিয়ে যে গ্রামের নিজ নিজ মানুষ আইনে গলায় দড়ি দিয়ে কেন আমার সাথে মারলো তারা চারজন আমরা ভালো হওয়ার জন্য চলে এসেছিলাম ওখান থেকে তাহলে দেখ তো সাজা তুই দেখ তোর কিভাবে দি ভাই ও কি চাচ্ছে ভাই এখানে আসে ভাই মানুষজনদের এরকম জ্বালায় কেন ভাই এখন ভাই রাজভাইয়ের ক্ষতি হবে না তো ভাই

তোর ওই আলো আছে যে পাশে ওকেও সাবধান রাখ অনেক ক্ষতি হতে পারে তুই কোনো ক্ষতি করবি না কিন্তু তোরা যার সময় সবকিছু নাড়াই কোনো ধারণা নেই আমাদের সম্পর্কে আমরা কালো জিন ছিলাম কালো জিন ভালো হয়ে গিয়েছে আমরা নাই তুই যদি আমার সত্য মতো না চলিস কিন্তু আজকে আমি বন্দি করব আমি চাই আমার জীবনটা খুব সুন্দর ভাবে কাটাতে না করিস না জি ভাই

ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের কাশেম ভাই ওদের আমাদের মাঝে আসতে পারিনি আজকে কারণ সে শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েছে কারণ এর আগের শটে আমরা তাকে নিয়ে গেছিলাম আমাদের সঙ্গে সহকর্মী কাশেম ভাই গেছিল যে সে গুরুতরভাবে আসার সময় অসুস্থ হয়ে পড়ে তার জন্য সবাই দোয়া করবেন আর সে যাতে খুব দ্রুত আমাদের মাঝে আসতে পারে সেই দোয়াটা করবেন ভালো থাকেন সুস্থ থাকেন ঘুষ সাথে থাকেন আলাইকুম